হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি অ্যাপ শেয়ার করব, একেবারে নতুন। এবং এই অ্যাপসটিতে আপনি 100% পেমেন্ট পাবেন। অ্যাপসটির নাম হলো ইনস্ট্যান্ট পেমেন্ট অ্যাপ। এবং এখানে আপনি অবশ্যই ভিপিএন কানেক্ট করে ঢুকবেন, এবং ভিপিএন কানেক্ট করে কিন্তু এই অ্যাপসটিতে আপনি কাজ করবেন। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, A to Z দেখিয়ে দেবো। আরেকটি কথা বলতে চাই, এই অ্যাপসটিতে আপনাকে কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করতে হবে না। অন্যান্য যেসব অ্যাপস আছে, আমাদের অ্যাপস ডাউনলোড করা প্রয়োজন হয়, ক্লিক করে প্লে স্টোর নিয়ে যায়, অ্যাপস ডাউনলোড করা প্রয়োজন হয়। কিন্তু এই অ্যাপসটিতে আপনাকে কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করা প্রয়োজন হবে না, এখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে আমরা অ্যাপসটি কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কীভাবে এখানে আপনি কাজ করবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটি লিঙ্ক থাকবে এবং ভিপিএনটা লিঙ্কও থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো ভিপিএনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, সুপার ভিপিএন। সুপার ভিপিএন ওপেন করলে প্রথমে আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে। তো ভিপিএন ওপেন করে আপনি এখানে দেখতে কর্নারে এখানে গোল মতো চিহ্ন, ওইখানে ইউএসএ সিলেক্ট করে আপনি এখানে কন্টিনিউতে কানেক্ট অপশানে ক্লিক করবেন। এরকম অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দেবেন। যখন এখানে কানেক্টেড লিখে আসবে তখন এটা কেটে দিয়ে আপনি অ্যাপসটাতে ওপেন করবেন। সো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি ওপরে কিন্তু আমার ভিপিএনটা কানেক্ট করা আছে। তো ভিউয়ার্স, আপনি যখন ভিপিএনটা কানেক্ট করে নেবেন, ভিপিএনটা কানেক্ট করে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করলে আপনাদের মাঝে প্রথমে এরকম আসবে। তো এরকম আসলে আপনি নিচে সাইন আপ অপশান দেখতে পাচ্ছেন, সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন। তো সাইন আপ অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের মাঝে এরকম আসবে। আপনি একটা নাম দিবেন, প্রথমে একটা ফুল নেম দিবেন, তারপরে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন। মনে রাখবেন এখানে কিন্তু আপনার নাম্বার দিতে হবে, বিকাশ নাম্বারটা দিবেন। তারপরে রেফার কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা কিন্তু আপনার রেফার কোড। সো আমার রেফার কোডটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। সো সেই রেফার কোডটি দিয়ে এখানে পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, আবার একই পাসওয়ার্ড দিবেন। তারপর সাইন আপ অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখন বিষয়টা হলো যে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনি সাইন আপ অপশানে ক্লিক করলে সাথে সাথে আপনাকে অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু আমার ভিপিএনটা কানেক্ট করা, আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট করে নিয়েছে। অবশ্যই ভিপিএন কানেক্ট করে এই অ্যাপসটিতে কাজ করতে হবে, নাহলে কিন্তু কোনো প্রকার পেমেন্ট পাবেন না। তো এখানে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখবেন, সবসময় টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেল প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আর কাজ করার জন্য আনমানি অপশানে ক্লিক করবেন। আনমানি অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ট্যাক্স আসবে, সবাই বেশি বেশি রেফার করুন। এখানে কিন্তু 50% রেফার কমিশন। তো চেষ্টা করবেন বেশি বেশি রেফার করার, কারণ যত বেশি রেফার করতে পারবেন তত আপনার সেলফ ইনকামের থেকে বেশি আপনার রেফার ইনকাম হবে। সো স্টার ট্যাক্সে ক্লিক করবেন, বেশি বেশি রেফার করার চেষ্টা করবেন। সো 15টা অ্যাড দেখে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে একটা অ্যাড আসবে দেখতে পাবেন। এখানে আপনাকে একটা অ্যাড আসলে এই অ্যাডে আপনাকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখেন 3 সেকেন্ড ওয়েট করার পরে আপনি ক্লোজ বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ বাটন, যখন এখানে ক্লোজ দিস অ্যাড লিখে আসবে তখন এখানে ক্লোজে লিখে যখন টাইমটা কাউন্ট শেষ হয়ে যাবে তখন ক্লোজে ক্লিক করে দেবেন। এবং এখানে আবার নেক্সট আসবে, আবার নেক্সটে ক্লিক করবেন, আবার আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে দেখতে পাবেন। এভাবে মূলত আপনাকে 15টা অ্যাড দেখতে হবে। যদি অ্যাড শো না করে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, টাইমটা শেষ হলে আবার আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো অবশ্যই ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। এরকম অ্যাপস আসলে এরকম দেখতে পাবেন, একটা আপনাদের মাঝে কিন্তু একটা অ্যাড শো করেছে। সো অ্যাডটা যখন আপনার শেষ হয়ে যাবে, যখন এখানে টাইমটা শেষ হয়ে যাবে তখন আপনি এই ক্লোজে ক্লিক করবেন। সো আমি ক্লোজে ক্লিক করে দিলাম। তো আবারও আপনি কাজ করবেন একইভাবে যেভাবে আমি বললাম। দেখেন দেখতে এখানে কিন্তু আবার একটা অ্যাড শো করবে, এখানে যতটা টাইম শেষ না পর্যন্ত দেখতে পাবেন। এখানে অ্যাড শো করলো, এখানে আপনি দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এইভাবে মূলত আপনাকে 15টা অ্যাড দেখতে হবে। 15টা অ্যাড দেখা হয়ে গেলে আমি আবার কমপ্লিট করে ব্যাক করছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 15x15 হয়ে গেছে। তখন আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আরেকটি অ্যাড আসবে, কিন্তু যখন 15x15 হয়ে যাবে তখন নেক্সটে ক্লিক করলে আরেকটি কিন্তু অ্যাড আসবে। সেই অ্যাডটা দেখার পরে এখান থেকে আপনি কেটে দিবেন, ভুলও এই অ্যাডে ক্লিক করবেন না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 0 হয়ে গেছে। তো এখানে আমরা যখন এই টাইমটা শেষ হয়ে যাবে তখন আপনি ক্লোজে ক্লিক করবেন। এখন যখন এই ফিনিশ লেখা আসবে দেখতে পাচ্ছেন এখানে 16x15, এবং এখানে যখন ফিনিশ লেখা আসবে ফিনিশে ক্লিক করলে যে অ্যাডটি দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এখন শো করবে, দেখতে পাচ্ছেন ক্লিক অন দিস অ্যাড, এই অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই অ্যাডে পর ক্লিক করবো অথবা এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে পর ক্লিক করলে অ্যাডটি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাবে। এবং এখানে আপনাকে ওয়েট আনটিল ফিনিশ, তার মানে ওয়েবসাইটে আপনাকে ঘোরাফেরা করতে হবে 1 মিনিট কি 2 মিনিট ঘোরাফেরা করতে হবে। এখানে কিন্তু আপনাকে অটোমেটিক ব্যাকে নিয়ে আসবে, এখানে আপনার নিজে থেকে ব্যাকে আসার প্রয়োজনে এটা আপনাকে যখন 1 মিনিট বা 2 মিনিট হয়ে যাবে তখন আপনাকে এটা অটোমেটিক ব্যাকে নিয়ে আসবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু ওয়েট করি, দেখি আমাদের কত সময় লাগে এই ওয়েবসাইটে আমরা একটু ঘোরাফেরা করবো। এরকম এখানে কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র এখানে ওয়েবসাইটে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে একটু ঘোরাফেরা করবেন, দেখি আমাদের কয় মিনিট ঘোরাফেরা করতে হয় সেটা আমরা একটু ওয়েট করি।
সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের 40 সেকেন্ডের মতো ওয়েট করতে হয়েছে। সো অটোমেটিক কিন্তু এটা ব্যাকে নিয়ে আসছে, আপনাকে অটোমেটিক ব্যাকে নিয়ে আসবে, আপনার নিজে থেকে ব্যাক আসার প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে এবং এখানে আমি যদি উইথড্র অপশনে ক্লিক করি, উইথড্র অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে 1.50 টাকা যোগ হয়ে গেছে। তো এরকম অ্যাড আসলে অ্যাডগুলোতে ক্লিক করবেন না, কেটে দিবেন, এখানে ক্লোজ বাটনে ক্লিক করবেন বা কেটে দিবেন। এখানে ক্লোজে ক্লিক করলাম, ভুলেও এই অ্যাডে ক্লিক করবেন না। তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু 1.50 টাকা যোগ হয়ে গেছে। এখানে 30 টাকা হলো মিনিমাম রিচার্জ, হলো 30 টাকা এবং বিকাশ হলো 50 টাকা। তারা অ্যাডমিন 5% চার্জ কেটে রাখে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যামাউন্টও দিবেন, কী রিচার্জ কী বিকাশ সেটা এখানে নিচে সিলেক্ট করে নেবেন, পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন, রিচার্জ কী বিকাশ, মোবাইল নাম্বার প্রথমে দিবেন, তারপরে বিকাশে কী রিচার্জ সেটা অ্যামাউন্ট অবশ্যই দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে তারা 24 ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেবে। খুবই ভালো একটি অ্যাপস, একেবারে নতুন, সবাই নিয়ম মেনে কাজ করবেন। ভিপিএন কানেক্ট করেই তারপরে অ্যাপসটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভিপিএন কানেক্ট করে ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে কাজ করবেন যেভাবে আমি দেখালাম। তো এখানে যদি আবার আনমানি অপশনে ক্লিক করতে যাই দেখতে পাবেন এখানে একটা টাইম শেষ হবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে ক্লিক করলে আবারও কাজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে আবারও কাজ করতে পারবেন, আনলিমিটেড কাজ করতে পারবেন, কোনো প্রকার এখানে টাইম শো হবে না। এখানে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। এখানে প্রোফাইলে ক্লিক করলে কয়েকটা ক্লিক করেছেন সব কিছু এখানে শো করবে, দেখতে পাচ্ছেন ব্যালেন্স 1.50 টাকা আছে। আর এখানে অ্যাড আসলে অ্যাডগুলো ক্লোজ করে দিবেন, টোটাল দিনে কয়টা ক্লিক করেছেন সেই টোটাল ক্লিকে দেখতে পাচ্ছি আমি 1টা ক্লিক করেছি। সো ইভেন আপনার নাম্বারটা কিন্তু রেফার কোড, এদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এদের টেলিগ্রাম চ্যানেল এবং এখানে নিচে জয়েন অপশন লিখে থাকবে, জয়েনে ক্লিক করে নেবেন। এখন নতুন একটি অ্যাপস, সবাই কাজ করবেন। আর এখানে যেহেতু অ্যাপস ডাউনলোড করতে হচ্ছে না, তো অনেক বেশি বেশি ইনকাম করতে পারবেন এবং বেশি বেশি রেফার করবেন।